হ্যালো গাইস, আপনারা দেখছেন সময় সাথী। আর সময় সাথীতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। উধাও গরম, শুক্রবার সন্ধ্যায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। তো বন্ধুরা, আজ শুক্রবার সন্ধ্যায় রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এছাড়াও আগামীকাল শনিবার রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর আপনারা এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন, এছাড়াও বর্তমানে আপনাদের এলাকার আবহাওয়া কেমন রয়েছে, বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। গত কয়েকদিন সন্ধ্যাকালীন ঝড় বৃষ্টির দাপটে রাজ্য থেকে কার্যত উধাও গরম। আলিপুর হাওয়াফিস জানাচ্ছে শুক্রবারেও এই আবহাওয়ার কোনো বদল ঘটছে না। শুক্রবার সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পরেই মেঘ ঘনিয়ে আসার সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতায় নয়, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী চার থেকে পাঁচ দিন আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ সপ্তাহান্তে বৃষ্টির আমেজ বজায় থাকবে মহানগরীতে। তবে শুধু আজ নয়, আগামী ৪৮ ঘন্টায় ঝাঁকিয়ে ঝড় বৃষ্টি হবে গোটা রাজ্যে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে মধ্যপ্রদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা ত্রিপুরা ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তীর্ণ। এর টানে প্রচুর জড়িয়ে বাষ্প ঢুকছে রাজ্যে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি এবং সিকিম ও উত্তরবঙ্গে আগামী ১০ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রবিবার। রবি ও সোমবার আসাম ও মেঘালয়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার মতো পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। এদিকে মৌসুম ভবন জানিয়েছে আর মাত্র কিছুদিনের অপেক্ষা, রাজ্যে আসছে বর্ষা। প্রতি বছর এ নিয়ে টালবাহানা থাকলেও এবার কিন্তু সময়েই বঙ্গে প্রবেশ করবে বর্ষা। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে ৬০ এবং ৫৭% ছিল। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।